আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঁইয়া থানার একটি প্রত্যন্ত গ্রাম এনায়েতনগর থেকে। বন্ধুরা, আমরা আজকে দেখতে এসেছি এখানে একটি কৃষি জমিতে কীভাবে কম্বাইন্ড হারভেস্টিং মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে তা দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কম্বাইন্ড হারভেস্টিং মেশিনের মাধ্যমে জমিতে ধান কেটে এবং একই সাথে একই মেশিনে ধান মাড়াই করা হয়। এই হারভেস্টিং মেশিনের মাধ্যমে এক ঘন্টায় কয়েক বিঘা জমি ধান কেটে ফেলা সম্ভব এবং সঙ্গে সঙ্গে মাড়াই করা যায়। বন্ধুরা, আপনারা দেখতেছেন এই কম্বাইন্ড হারভেস্টিং মেশিনের মাধ্যমে জমি থেকে ধান কেটে ধান মাড়াই করে এবং খড়গুলোকে জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে যেন সহজে শুকিয়ে যেতে পারে। খুব চমৎকার এবং সুন্দর একটি সিস্টেম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বোরো ধান কাটা শ্রমিকদের অভাব থাকায় করোনাকালীন সময়ে হাওড় অঞ্চলের 7 জেলায় ধান কাটা মেশিন বরাদ্দ দেওয়া হয়েছিল। তখন জরুরি ভিত্তিতে নতুন 180টি কম্বাইন হারভেস্টার ও 137টি রিফার বরাদ্দ দিয়েছিল কৃষি মন্ত্রণালয় তখনকার সময়। এছাড়াও বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের কৃষি উন্নয়ন ডেভেলপমেন্ট এর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টিং মেশিন বিতরণ করা হয় অর্ধেক দামে। আপনারা যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটাও বাংলাদেশ সরকারের সরকারি উন্নয়ন সহায়তার আওতা সরবরাহকৃত একটি মেশিন। এই মেশিনগুলা সরকার প্রান্তিক কৃষকদেরকে দিয়েছেন অর্ধেক মূল্যে। যে মেশিনটার মূল্য, বাজার মূল্য 18 লক্ষ টাকা, সেটি কৃষকদের কাছে সরকার বিক্রি করেছেন মাত্র 9 লক্ষ টাকায়। এটি কৃষক সমবায় সমিতির মাধ্যমে বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। আপনারা যে মেশিনটি দেখতেছেন, এটি নোয়াখালী থেকে আগত একটি মেশিন। এটি ফেনীতে নিয়ে আসা হয়েছে ধান কাটার জন্য। এখানে প্রতি গন্ডা জমিতে ধান কাটার জন্য মেশিন মালিককে দিতে হবে 700 টাকা করে। বাংলাদেশে বর্তমান সময়ে কৃষি শ্রমিকের স্বল্পতার কারণে এই মেশিনটা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে ইরিধানের মৌসুমে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হওয়ার কারণে এই কম সময়ের মধ্যে জমি থেকে ধান কাটা সম্ভব হয় না কৃষি শ্রমিকের মাধ্যমে। এর বদলতে দেশের বিভিন্ন অঞ্চলে হারভেস্টিং মেশিনের মাধ্যমে ধান কাটা এবং মাড়াই করা হয়, যার ফলে খুবই কম সময়ে কৃষকরা তাদের উৎপাদিত ধান জমি থেকে সহজে গড়ে তুলতে পারেন এবং খড়গুলোকে শুকিয়ে পশুখাদ্য হিসেবে প্রস্তুত করতে পারেন। বন্ধুরা, এই মেশিনের কিছু অসুবিধা রয়েছে। পানির মধ্যে এই মেশিন ধান কাটতে পারে না এবং যে ধানগুলা বাতাসের কারণে জমির মধ্যে শুয়ে থাকে ওই ধানগুলো কাটতে পারে না। ওগুলা যদি মাড়াই করতে হয় সেগুলো কেটে মেশিনে দিয়ে তারপরে আবার মাড়াই করতে হয়, এটা একটা অসুবিধা। এবং ছোট জমির ক্ষেত্রেও কিছু অসুবিধা আছে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জমি হচ্ছে আইলযুক্ত এবং খণ্ড খণ্ড করা। এক্ষেত্রে মেশিন এদিক থেকে ওই দিক ঘুরাইতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তবে ইরিধানের ক্ষেত্রে এই মেশিন খুবই পারফেক্ট, কম সময়ের মধ্যে কয়েক বিঘা জমি ধান কেটে ফেলতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে ধান কেটে এবং ধানগুলোকে এখন এক জায়গায় স্তূপ করা হচ্ছে। এই মেশিনের ভিতরে বিশাল আকৃতির একটি কন্টেইনার রয়েছে যেটাতে ধানগুলো মাড়াই করে রাখা হয়। জমি ধান কাটা এবং মাড়াই শেষে এইগুলা চাইলে কৃষক তার গাড়ি সহ তার নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের ভালো লাগায় আমাদের কষ্ট সার্থক। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।